নির্বাচন যেন আর কখনো জাদুঘরে দেখতে না হয়, নির্বাচন যেন সুন্দর হয়। আমরা কোনো জোটের সাথে যাচ্ছি না, আমরা মনে করি আলহামদুলিল্লাহ আমাদের যেই সক্ষমতা রয়েছে, আমাদের বিভিন্ন জেলায় উপজেলায় যে কমিটি হয়েছে, আপনারা জেনে খুশি হবেন ওই এলাকার সবচেয়ে আমি বলবো না, মানে অ্যাপারেন্টলি স্বচ্ছ পরিচ্ছন্ন ভালো মানসিকতা এবং সমাজে যাদেরকে আপনারা হাই প্রোফাইল বলেন, যেমন আমি যে কথা বলতে গিয়ে কর্নেল সাহেবের কথা বললাম, ব্রিগেডিয়ার সাহেব অথবা ব্যারিস্টার সাহেব অথবা অমুক সাহেব, অধ্যাপক সাহেব, এমিরেটস প্রফেসর, এই লেভেলের লোকজন এই ও সমস্ত কমিটিতে আছেন, উপদেষ্টাও আছেন, জাতীয় পর্যায়ে আছেন, সব জায়গায় আছেন। সুতরাং আমাদের কারোর সাথে যাওয়ার ইনশাল্লাহ প্রয়োজন হবে না। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আমাদের 201 সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি, যার মধ্যে 16 জন আছেন স্থায়ী কমিটি, তারপরে আছেন আমাদের আবার জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকীয় এবং অন্যান্য পদ, তবে আমরা সেটা আংশিক করেছি, এজন্য মানে বেশিরভাগ করেছি, কম সংখ্যক খালি আছে এজন্য যে প্রতিনিয়ত আমরা সাড়া পাচ্ছি। যেমন এই পর্যন্ত ধরেন আমরা আরো 20 জন এমপি বা 25 জন এমপিকে পাচ্ছি, ওনাদেরকে তো অ্যাকোমোডেট করতে হবে। সুতরাং আমরা প্রত্যেক কোটাতে স্ট্যান্ডিং কমিটির একটা কোটায় কিছু খালি রেখেছি, সভাপতির কোটায় কিছু খালি রেখেছি, অন্য সহসভাপতির কোটায় খালি রেখেছি, এরকম সম্পাদকীয় এবং সদস্য বিভিন্ন পর্যায়ে কিছু খালি রেখেছি। তিনটা সরকারের কথা বলছি, তিন সরকারের ক্ষমতাসীন, একজন এক সরকার ক্ষমতাসীন, আরো দুটো সরকার ছিল, দুটো দল ছিল ক্ষমতায়। আমাদের এখানে আমরা নামটা আপাতত বলতে চাচ্ছি না, দুঃখিত, বাট ওনারা আমাদের সাথে আছেন এবং সব দলেরই আছেন। আর যেটা আপনি বলছেন যে নির্বাচনের পরিবেশ আছে কি না, নির্বাচনের পরিবেশ যদি এনশিওর হয় সেটা তো আমরা তখনই আমরা নির্বাচন করার জন্য প্রস্তুত। আমরা চাইব একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেশে হোক, নির্বাচন যেন আর কখনো জাদুঘরে দেখতে না হয়, নির্বাচন যেন সুন্দর হয়, নির্বাচন যেন মানে মানুষের অংশগ্রহণের মাধ্যমে হয়, এটা আমরা প্রত্যাশা করব। আমরা চাই না যে আমাদের ক্যান্ডিডেটরা, এমন ক্যান্ডিডেট আমরা দেব না যার এলাকায় ভিত্তি নেই এবং যাকে কোনো রকম করে পাশ করে আসতে হবে, সেরকম আমরা দেব না ইনশাল্লাহ। আমরা যদি দেখি যে ক্ষমতাসীন দল, যেহেতু একটি প্রধান বিরোধী দল এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি অন্য কারা আসছেন, আর ক্ষমতাসীন দলের একটা বিশাল ভূমিকা এখানে থাকাটা বাঞ্ছনীয়, কারণ তাদের আচরণের উপর নির্ভর করবে আমরা যারা নির্বাচনে আসছি তারা মাঠে শেষ পর্যন্ত টিকে থাকবো কি না, এক। আর দু নম্বর হচ্ছে তাদের যে মাসলম্যান যদি থেকে থাকে, নিশ্চয়ই তারা তাদেরকে সংযত হতে বলবেন যে যাতে নির্বাচনে আমাদের যে সমস্ত প্রার্থী বা আমাদের যে সমস্ত ক্যান্ডিডেটের সাথে তাদের ফলোয়াররা থাকবে তারা যেন সুষ্ঠুভাবে বিচরণ করে, তারা কন্টেস্ট করুক, তারা কন্টেস্ট করে পাশ করলে করবে, আমার ক্যান্ডিডেট কন্টেস্ট করে পাশ করলে করবে, বাট পরিবেশটা সুন্দর থাকতে হবে। সংলাপ তো সরকার নিজেই বলেছেন যে তারা আর সংলাপ করবেন না, সুতরাং আমরা সেই প্রশ্নে নিজেদেরকে মনে করি না যে আমরা নিজেরা জেসে আর সংলাপটা দাবি করি।